की होलो कार जानो शब्द पेलाम गाचेर घसा लागा शब्द निश्चय क्यों आड़ाले दाड़िये आछे बुझलेन सर्दार 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 চতুর্দিকটা বেশ ভালো করে দেখো হ্যাঁ বাইরের লোক যেন কেউ না ঢুকতে পারে আমরা যেন কার পায়ের শব্দ পেলাম না আরে যাও 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 এই এই তোমরা কি করছো যাও খোঁজো চারদিকে খোঁজো ওই ভেতরে চল ভেতরে চল বিশ্বাসের জোরে এই গ্রামের এত লোকের সামনে আজ আমাদের মান রক্ষী হয়েছে না না বাবা মার আশীর্বাদ আছে তোর উপর মার আশীর্বাদ আছে এই আশীর্বাদকে জীবনের সম্বল ভাবিস বাবা কি গো খাও এই নাও ঠাউপ আর দুখানা মিষ্টি নাও ভাগনা তুমিও নাও ও বৌটান ও বৌটান করো কি হ্যাঁ আর দিও নে গো অকয় আছে রামলাল আছে ওরা ছোট ওদের জন্য তুলে রাখো দেখিনি ঠাউপ আছে অনেক অনেক আছে বচাজি মশাই যাওয়ার পথে এই সামনের ময়রারে কোয়ে বিটেতে এত মিষ্টি পাঠিয়ে দিয়েছেন জানেন মা কি মনে হচ্ছে ঠাউপর কি পায় না ধীরে ধীরে এই সংসারের সমস্ত দুঃখ কষ্ট অভাব সব গুছে যাবে শোনেরি দে শোন মেজে বুটানের কথা শোন ও বুটান আমায় তো মাথায় তুলো নে গো আমি কিচ্ছু ঠিক করি নে সব মা ভবতারিণীর কৃপা আমি তো শুধু মন প্রাণ দিয়ে মারে ডাকি যা করার মাই করে নে কি রে অরে দে তোর আবার কি হলো হ্যাঁ এমন পেঁচার মতো মুখ করে বসে আছিস কেন হচ্ছে কি হ্যাঁ তোমার একলাশ কথা শোনালু পেশাদ কম পড়েছে বেবে দেখেছো মা দেখেছো রিদের কান্ডি কান্না দেখেছো হ্যাঁ আমার কথাও শোনাবে আবার ছেলে মানুষের মতো মুখ গোমড়া করেও থাকবে হ্যাঁ পড়িতে তুই তুই বাড়ির মানের কথা ভেবেই আমারে পাঁচ কথা শুনিয়েছিস হ্যাঁ তাতে কি হয়েছে রে মা ভবতারিণী জানেন তুই আমারে কত ভালোবাসিস হ্যাঁ রে ওই ওই দেখো ওরে
হবে? কাঁদিস কেন বাবা আমার? কাঁদিস নে, কাঁদিস নে। আরে তোরা তো ওই শ্যাঙাদের মতো, একে অপরকে কথা শোনাবি আবার পাবো করবি, এটাই তো স্বাভাবিক, তাই না? ও বৌমা দেখো দেখিনি পাগল বেটা আমাদের সব। ওরে রামলাল অক্ষয় এরাও তোদের মতো অবুঝ নয়। ঠিক করেছেন মা, একেরে ঠিক করেছেন আপনি। খাও খাও। খালি খা, ওরে খা। তোমার ছোট মেয়ে দেখছি তো এখন আমার থেকে ওই সব কুসংস্কারে বেশি বিশ্বাস করছে গো। আমি তো জানতাম এইসব ইঙ্গিত কে অশুভ বলে মানে নেই, কিন্তু আজকাল তো দেখ চটকুকি, এই চটকুকি তুই এইসব কথা কইছিস? হ্যাঁ তুই, নিশ্চয় কোনো বড় অঘটন করতে চলেছে মা, আমি তোমায় কইছি নিশ্চয় কোনো বড় অঘটন করতে চলেছে, এবার আমি কি করবো বল দিদি, এবার আমি কি করবো? মন্তুরা সব ভালো আছে তো? কোনো বিপদ আপদ হলো কিনা কে জানে। মা গো, মা গো তুমি রক্ষা করো, মা রক্ষা করো, তুমি সকলকে রক্ষা করো। না না না, ভয় পেয়ো না, ভয় পেয়ো না, আমরা রানীমার লোক, আমি সাহেব নই, আমরা তোমাদের এখান থেকে উদ্ধার করতে এসেছি, শুধু তোমরা কষ্ট করে একটু উঠো, এখান থেকে উঠে আমরা তোমাদের বাইরে নিয়ে যাবো, ঘর থেকে বাইরে নিয়ে যাবো। আপনারা কেউ ভয় পাবেন না, কেউ আপনাদের কোনো রকম ক্ষতি করতে পারবে না, আপনারা দয়া করে উঠুন, আপনি উঠুন, একটু কষ্ট করে উঠুন, নিন একটু জল খান, জল খেয়ে নিন। রাঘব দাদা, সাহেবের লেটেলের দল কিন্তু যে কোনো মুহূর্তে এখানে এসে পড়তে পারে, আমাদের আমাদের যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। শোনো, এদের যা অবস্থা আমার মনে হচ্ছে এরা এখন উঠতে পারবে না, কিন্তু আমাদের হাতে বেশি সময় নেই, তোমরা এক কাজ করো, তোমরা দুজনে ওদেরকে এক এক করে কাঁধে করে বাইরে নিয়ে যাও, আমরা ওদের মুকিমপুর সীমানায় বাইরে নিয়ে যাবো, বুঝেছো? হাতে বেশি সময় নেই, আর আর নিঃশব্দে একটা কথা বলবি না কেউ কিন্তু, ঠিক আছে? মেশবাবু, এই সকলকে বাইরে বার করতে তো সময় লাগবে, আর যারা বেরিয়ে যাবে তারা অপেক্ষা কোথায় করবে? তুমি এক কাজ করো, আমার মনে হয় আমাদের তিনজনের মধ্যে দুজন এখানে থাক, থেকে এক এক করে বাইরে নিয়ে যা কাঁধে করে, আর একজন বাইরে পাহারা দিক, আমার মনে হয় সেটাই ভালো হবে। বাবামশাই সেই ভালো, আপনি বরং বাইরে থাকুন, আমি আর রাঘব দাদা ওদের বাইরে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করছি। বেশ ঠিক আছে, কিন্তু খুব সন্তর্পণে, একদম কথাবার্তা বলবে না, নিঃশব্দে কাজ করতে হবে কিন্তু। হ্যাঁ বাবামশাই। হ্যাঁ, বাইরে কিন্তু সাহেবের লোকজন চারদিকে ছড়িয়ে আছে, ওদের তুলন তো।
উঠুন, কষ্ট একটু ওঠার চেষ্টা করুন, আসুন, পারবেন, আমার আমার কাঁধে হাত দিন, আসুন, আস্তে আস্তে উঠুন, আস্তে আস্তে দেখি দেখি সাবধানে। আমার মন খানা খুব রাখছে, তখন আমি কি করে শান্ত হবো কহ? আমি কাউকে বিরক্ত করতে চাই না, আমি শুধু চাই আমি আমার নিজের চোখে দেখে আসি তেনাদেরকে, তেনারা সুস্থ আছেন কিনে, তখন আমি একা যাব মা। চোরকুকি এমন করে কইবার কোনো প্রয়োজন নেই। মথুর, গোপাল, রাঘব সকলেই আমার নিজের নয়, ওদের কারোর কোনো বিপদের আশঙ্কার কথা শুনলে আমার বুকখানাও কেঁপে ওঠে। কিন্তু জানো তো চোরকু, কি সময় আমাকে শক্ত হতে শিখিয়েছে, তা না হলে এত বড় সম্পত্তি, এত বড় কারবার কবেই বেহাত হয়ে যেত। তাই তোমার এই অস্থিরতা দেখেও আমি তোমাকে কিছুদিনের জন্য শান্ত হতে কইছিল। কিন্তু তুমি যখন এতই ভেঙে পড়েছ, তখন কালই আমরা সকলে মুখিম পড়ে যাব। মা, তুমি কি কইছো? তুমি মুখিম পড়ে যাবে? মা দেখো, আমি কিন্তু তোমাকে বারবার বলেছি তুমি এই বয়সে এত ঝুঁকি নিও না মা। এছাড়া আমি আর কি করব পদ্ম, যেতে তো আমাকে হবে। ওখানে আমার জামাই আছে, আমার নাত জামাই আছে, আমার নাতি আছে, ওদের বিপদে আশঙ্কার কথা শুনেও আমি চুপ করে বসে থাকব? তা তো হয়, যেতে হলে আমাদের সকলকে যেতে হবে, আর পেউজনে মেয়েদেরকে অস্ত্র ধরতে হতে পারে। আমি সবার আগে ওখানে যাব, তারপর তোমরা যাবে, যাতে কেউ কোনো সন্দেহ না করতে পারে। সবাই যেন ভাবে আমরা হাওয়া বদল করতে গেছি, সকলে যেন এইটাই ভাবে আমি আমার পেজাদেরকে দেখতে গেছি, তাদের খোঁজ খবর নিতে গেছি, আর তোমরা এমনি আমোদ করতে গেছো। তাহলে কারোর আর কোনো সন্দেহ হবে না, আর তার মধ্যে মথুরেরও কাজ হয়ে যাবে। আমি আজই ওখানে নখ পাঠাচ্ছি, তাহলে আর কেউ কোনো সন্দেহ করবে না। তাহলে কেউ আর বুঝতে পারবে না যে আমি ওখানকার নায়েব বা নীলকর সাহেবদের সন্দেহ করছি। তাহলে তো আর কারোর কোনো চিন্তাই রইল না, কি চটকু কি এবার খুশি তো? আমি তোমাকে অনেক কথা কয়ে ফেললো, তুমি আমার ভুল বুঝলে না তো? এমন করে কেন করছো চটকু? আমি তো তোমার মা,
মা কখনো মেয়েকে ভুল বুঝতে পারে? এটা একেবারে ঠিক কথা কয়েছো মা। ফারাক শুধু এটুকুই, তুমি কাউকে একটু বেশি বোঝো আর কাউকে একটু কম। যাই হোক, আমি কি কাউকে এখানে আসতে কইবো মা? তুমি যা কইলে মুকিমপুরে কবর পাঠাতে চাও? কও, এখানে আসতে কও। চোরকো কি তোমরা সকলে প্রস্তুতি নাও, আমরা কিন্তু কাল সকালের মধ্যে রওনা হব। কেমন যাব তো? আমি যেন ওকে নিয়ে দেখি সকল একেবারে সুস্থ আছে। জয় মা, জয় মা অন্নপূর্ণা, জয় মা। তবে একখানা কথা যেন সকলের মাথায় থাকে, সেখানে গিয়ে অকারণে আমরা কারোর কোনো ক্ষতি করব না। আমরা প্রথমে স্বাভাবিকভাবেই তালুক পরিদর্শন করব, কাউকে কোনো বিরক্ত করব না। তবে একখানা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো, ওখানে সেজবাবু, ভোপালকর্তা, রাঘবকর্তা সকলকেই দেখতে পাবে, কিন্তু তারা সকলেই ছদ্মবেশে থাকবে, তাদের আসল পরিচয় কোনোভাবে যেন প্রকাশ না পায়। তাহলে সকলের কাছে সবকিছু পরিষ্কার তো? জি আজ্ঞা রানীমা। অনেকদিন বাদে কিন্তু আমি তোমাদের ভরসায় তালুক পরিদর্শনে যাচ্ছি, দেখো আমার মানখানে যেন থাকে। থাকবে রানীমা, নিশ্চয়ই থাকবে। জয় রানীমা, জয়, জয় রানীমার, 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 জয়। এবার তবে আসি। হ্যাঁ মা, আর দেরি করে কাজ নেই, তুমি ভালো ভালো বেরিয়ে পড়ো, জানি না কবে উৎকণ্ঠা কাটবে। তোমরা কেউ চিনতে করো নি, আমি রওনা হলুম। কেমন তোমরা পালকে উঠাও। রক্ষে করো মা, আমাদের পরিবারের সকলকে তুমি রক্ষে করো, সবাই যেন ভালোই ভালো এখানে আবার ফিরে আস। আমি যেন মুকিমপুরে গিয়ে এনাদের সকলের মুখ দেখতে পাই মা, শুধু এই প্রার্থনাটুকু স্বীকার করো। জয় মা, জয় মা।
রানীমা আসলেই কিন্তু নায়েব মশাই, ওই তো রানীমার পালকি আসছে। আমি আমি গিয়ে বরং সাহেবকে খবর দিই রানীমা আসছে বলে। আচ্ছা ধরুন রানীমা এলো, এসে যদি তার জামাইকে তার নাতিদের খোঁজে তখন কি হবে? এই আপনার নির্বুদ্ধিতার জন্যই না আমরা ডুববো। কেন? আরে বাবা, তারা তো ছদ্মবেশে এসেছিল, রানীমা জানবেন কি করে? প্রশ্নটা করবেন কি করে? না মানে ব্যাপারটা কি, ওই এত সব তাড়াতাড়ি হলো না, মানে খেয়ে হারিয়ে ফেললাম। হ্যাঁ যাকে যাকে, আমি তাহলে ওই সাহেবকে বলি নীলকুঠিতে গিয়ে এসে অভ্যর্থনা করুক। হ্যাঁ যান যান, যাই। এই যে মাধবচন্দ্র আর ফটিকচন্দ্র, যেমন যেমন শিখিয়েছি তেমন তেমন ভাবেই বলবে। যদি না বলতে পারো না, তাহলে এই রতনদের মতন তোমাদেরকে গাঁ ছাড়া করে ছাড়বো। শুনে যেন মনে না হয় যে শেখানো বলি বলছো। রানীমার নাক কিন্তু খুব সজাগ, একটুতেই গন্ধ পেয়ে যান যে কোথায় কি ভুল ঘটছে। খুব সাবধান, চলো চলো। পালকি নামো, পালকি নামো। তোর নাম রানীমা? আপনি আসছেন খবর পেয়ে প্রজারা একবারে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেছে। তারা ছুটতে ছুটতে এসেছে আপনাকে প্রণাম করবে বলে। আপনি এখন যদি একটু আশীর্বাদ করে দেন। আপনারা এতদূর আসার কি কোনো প্রয়োজন ছিল নায়েব মশাই? আমি তো নিজেই মকিমপুরের তালুকের দিকে আসছি। খাও খাও খাও, তোমরা খাও, তৃপ্তি করে খাও। কি যে আনন্দ হচ্ছে আমার। মেয়েটাই খুব ভালো কিরি দে। সাগরে আমার মন ডুব ডুব ডুব, রূপ সাগরে আমার মন। তলা তলে পাতাল খুঁজলে, তলা তলে পাতাল খুঁজলে, পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব ডুব ডুব, রূপ সাগরে আমার মন ডুব ডুব ডুব, রূপ সাগরে আমার মন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন, খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, হৃদে জ্বলবে অনুক্ষণ, হৃদে জ্বলবে অনুক্ষণ। ডুব ডুব ডুব, রূপ সাগরে আমার মন ডুব ডুব ডুব, রূপ সাগরে আমার মন।
ডেঙে ডেঙে টাঙায় ডিঙে চালায় আবার সে কুঞ্জ ডেঙে 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কুঞ্জন কুবির বলে শুন 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 কুবির বলে শুন 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 ভাব গুরুর শ্রীচরণ ভাব গুরুর শ্রীচরণ ডুব 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 রূপ সাগরে আমার মন ডুব 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 রূপ সাগরে আমার মন তলা তলে পাতালে খুঁজলে তলা তলে পাতালে খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন পাবি রে প্রেম রত্ন ধন ডুব 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 রূপ সাগরে আমার মন ডুব 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 রূপ সাগরে আমার মন জয় মা জয় মা জয় মা অপূর্ব অপূর্ব আহা কি গান শোনালে ও গদাই কি গান শোনালে তুমি প্রাণটা যে চুরি গেল গো কই গো বৌমা আমার নাতনিটিকে আবার নিয়ে এসো রামেশ্বর আগে বলছিলাম অনুমতি হোক আগে আরে কি হলো কি নিয়ে এসো আমার দিদি ভাইকে অরিতে ওর নাতনি এখানে কেনে আসবে গা জানি নে গো মামা এসো এসো দিদি ভাই ও বল দিদি আমার খেতে দাও দেখিনি আমার তারা আছে কি হচ্ছে তোদের রীতির কথা রীতিই হবে এখন সকলকে মিলে খেয়ে নে তো ছোট্টটি থেকে এই হৃদে আর এই গদাই এমনটি করে তাড়াতাড়ি দাও দেখিনি দাও দাও মানে দাও হ্যাঁ বেশি বেশি করে দাও বেশি বেশি করে দাও আর দোকানে দাও দেখিনি বল দিদি আমরাও রয়েছি মা হৃদে সকলে পাবে পাবি রে পাবি হাত গুটিয়ে বসে আছিস কেন নে শুরু কর এবার বল দেখিনি শ্রীহরে কেন এইছিস আমাদের এই ফর্চাজি বাড়ি থেকে গদের জন্য সম্বন্ধ এইছিল মাও চাইছেন গদের বিয়ে দিতে উমা এ তো ভালো খবর চাই ভালো কথা তোমার যে আদরের ছোট ভাই সেখানে গিয়ে যে পাগলামি করেছিলে এই টিং কোরেশের মধ্যে যত গাঁ গেরাম আছে সেখানে খবর উঠেছে কামার পুকুরে চাটুর্যে বাড়ির ছোট ভাই ছোটবেলাটা বদ্ধ উন্মাদ পাগল কি কি কথা হৃদে গদাই তোর মামা হয়
তা ভুল তো কিছু কয়নি দিদি, ভট্টাচার্যের নাতনিকে দেখাতে এনেছে, তা কোন আক্কেলে মা বলে গদাই তাকে পেন্ডাম করলে? হ্যাঁ গদাই, এসবের অর্থ কি? কি উত্তর দেবো কও দেখিনি বল দিদি, আমার চোখে তো সব মেয়েরাই মা পবতারিণীর অংশ। তারা সবই পেন নামে চুক্তি, মা তার শক্তি প্রকাশ ঘটান ভিন্ন ভিন্ন রূপে। কখনো সে মা দুর্গা, কখনো মা কালী, কখনো মা লক্ষ্মী, আবার কখনো জগদ্ধাত্রী। মেয়েরাও তো তাই গা, কখনো সে লক্ষ্মী ঠাউর, আবার কখনো সে কালী ঠাউর, আবার কখনো মা দুর্গা, আবার কখনো জগদ্ধাত্রী। এ তুই কেমন কথা কইলি গদাই, এমন ধারা তো কেউ ভাবেনি। আমি যা দেখি তাই তো কই গো বড় দিদি, যেমন দেখো না এখন তুমি হলে গিয়ে মা অন্নপূর্ণা, দাও দেখিনি দাও, আরো দু চারটে লুচি দাও, পেট বড় দিত এখনো, দাও দাও। পাগল একটা, তোর জীবনে কে আসবে কোথায়? তোর মর্ম সে বুঝবে তো? কি জানি থান দিদি, আসা উচিত হলো কিনা, শারদার বাপ আবার রাগারাগি করেন কিনা, মেয়েকে তো একেবারে চোখে হারান, কইবেন সারা রাত হিমের মধ্যে মেয়েকে জাগিয়ে রাখলে কেন? তুই থাম তো বাপু, মেয়ে মানুষের অত আতুপুতু করলে চলে? বলি শারদাকে আজ বাদে কাল গৌরী দান করতে হবে তো, পাথরের সন্ধান পেলি? পাচ্ছি আর কই থান দিতে, শারদার বাপ আর খুড়োদের চোখের মনি এই মেয়ে, কোন পাত্তরকে মনে ধরেই নে। চোখের মনি হবে নে তো কি হবে লো, বলি শারদার মতো এমন নক্কি মন্ত শান্ত দয়ালু মেয়ে এই অঞ্চলে আছে? শুধু আমি কেন, জয়রাম বাটির ঘরে ঘরে গে সুদোগে সবাই কইবে, তাই এই মেয়েকে তো যে সে মানুষের হাতে তুলে দেয়া যায়নি। দেখবি আমাদের শারদের জন্য স্বয়ং নারায়ণ আসবেন লো। দেখো কি সব যে কও, আচ্ছা এর কোনো অর্থ আছে?
ও মেজ দাদা, আমি কি এখনো ছোটটি আছি নাকি গা? আচ্ছা তুমি কেন শুধু শুধু এলে কাউ দেখিনি? হ্যাঁ, তোমাকে ছেড়ে দিই আর তুমি এই কীর্তনের আসরে গান টান শুনে অজ্ঞান হয়ে যাও আর কি। ছোটবেলা থেকে তো তোমাকে দেখছি নাকি। ওই দেখো মিস দাদা গো, তুমি মিচেই এত ভাবছো, আমার কিচ্ছুটি হবে নে। এখন আমি নিজেরে খুব সামলাতে শিখে গেছি গো। এসো দেখিনি, এসো এসো। তবে হ্যাঁ মিস দাদা, এসে ভালোই করেছ, এমন কীর্তনের দল এই গোটা অঞ্চলে আর নেই। শিওরে এসে এমন সুযোগ কেউ হাতছাড়া করে? রিতে তার মাথা মোটা, তাই পড়ে পড়ে ঘুমোচ্ছে। তুমি আছো সেই ব্রজেই যেন আমি জনম জনম ঠাই পাই, আমি জনম জনম ঠাই পাই। তাই কোহে নরোত্তম দাস আমার এই মনে যুগলের কি রূপ, পরাণ কানা ছুড়িয়ে গেল দেখে। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয়।